ওয়েলকাম ডাক টু আন ওয়ার্ল্ড তো ক্লাস টুয়েলভ তোমাদের সামনে টেস্ট পরীক্ষা তোমরা জানো আর এক মাসের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে তারপরে তোমাদের ফাইনাল পরীক্ষা তো সেই টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার দিকে তাকিয়ে তোমাদের জন্য ইতিহাসে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন মাত্র দশ থেকে বারোটি কোশ্চেন তোমরা করবে করলে আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট করে আসতে পারবে এবং সমস্ত বড়ো কোশ্চেন তোমরা টাস্ক করতে পারবে এর পাশাপাশি যে সমস্ত গুরুত্বপূর্ণ এসএ কিউ এবং এমসি কিউ রয়েছে তার ভিডিও আমরা প্রোভাইড করে দেবো যদি তোমাদের পজিটিভ রেসপন্স পাই তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ আট নম্বরের যে কোশ্চেন রয়েছে সমস্ত আট নাম্বারের কোশ্চেনগুলি একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সো ভিডিওটি স্ক্রিপ না আমরা সম্পূর্ণ দেখা যাওয়া অভিজ্ঞ টিচারের দ্বারা তৈরি আশা করি এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন আসবে না ওকে এবং টেস্ট পরীক্ষার পরে তোমাদের জন্য আবার যে ফাইনাল সাজেশান এগুলোও তোমাদের ইম্পর্টেন্ট এবং এরপরেও যদি কোনো মডিফাইড করা হয় তাহলে সে সাজেশন তোমাদের কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে বা জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে ওকে সো ভিডিওটা স্ক্রিন আপনার সম্পর্কে যাও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের অথেন্টিক ভিডিও নোফিকেশন সব আগে পাওয়ার জন্য সো ডোনোর টাইম লেট স্টার্ট তো দেখো ফার্স্ট অফ অল তোমার যারা করছো তোমাদের এখানে যেটা রয়েছে প্রথম চ্যাপ্টার তো প্রথম চ্যাপ্টার থেকে তোমরা করবে পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো পেশাদার ইতিহাসের সঙ্গে অপেশাদার ইতিহাসের তুলনামূলক পার্থক্য এবং মিথ বা উপকথা ও লিজেন্ড বা পুরা কাহিনি বলতে কি বোঝো অতীতের বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে ওকে ফার্স্ট অর্ডার করছো সেকেন্ড অর্ডার থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারে যেহেতু কোশ্চেন দেয়নি তো এই ইয়ারে তোমরা অবশ্যই করার চেষ্টা করবে এখান থেকে তো সেকেন্ড অর্ডার থেকে তোমরা করছো উপনিবেশ বা ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও লেনের তথ্য আলোচনা করো দু নম্বর কোশ্চেন সাম্রাজ্যবাদ কাকে বলে সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলো আলোচনা করো তিন নম্বর কোশ্চেন যেটা করবে উপনিবেশিক সমাজ জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো এবার দেখো তিন নম্বর কোশ্চেন যেটা আছে তিন নম্বর যে অধ্যায় তিন নম্বর অধ্যায় থেকে তোমরা করছো ভারতের রেলপথ বিস্তারে কারণ ও ফলাফল আলোচনা করতে হবে দু নম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও তিন নম্বর পলাশির ও বক্সারের যুদ্ধে তুলনামূলক আলোচনা এবং চার নম্বর যেটা করবে ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল এবং ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো চার নম্বর থেকে করবে চীনের চৌঠা মে আন্দোলনের কারণ বিশ্লেষণ করতে হবে এবং এই আন্দোলনের প্রভাব বিস্তার সম্পর্কে আলোচনা করতে হবে দু নম্বর যেটা করছো চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কি বোঝায় ওই অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো অথবা চীনের ওপর আরোপিত বিভিন্ন অসমও চুক্তিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও তিন নম্বর যেটা করবে সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো চার নম্বর করবে বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধা কী ছিল ব্রিটিশ শাসনের ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও ওকে এবার দেখো পাঁচ থেকে তোমাদের যে অধ্যায়গুলি রয়েছে তোমরা জানো যে পাঁচ অধ্যায় থেকে শুরু করে পাঁচ ছয় সাত আট ওকে তো এই সমস্ত যে অধ্যায়গুলি রয়েছে পাঁচ ছয় সাত আট এগুলির মধ্যে তোমরা জাস্ট তোমরা করবে যে কোনো দুটো পাঁচ অথবা ছয় অথবা সাত অথবা তো যে কোনো চারটে অধ্যায়ের মধ্যে যে কোনো দুটো অধ্যায় তোমরা করো আশা করি এর মধ্যে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে ওকে এমন নয় যে তোমরা চারটে অধ্যায়ই করবে পাঁচ ছয় সাত আট করার দরকার নেই তোমরা যে কোনো দুটো অধ্যায় ভালো করে প্র্যাকটিস করো যে কোশ্চেনগুলো দেখানো হচ্ছে সেগুলো প্র্যাকটিস করো আশা করি তার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে ওকে তোমাদের যেহেতু এক্সপার্ট টিচার দ্বারা উনি কিন্তু আমাদেরকে কথা দিয়েছেন যে বাইরে কোনো কোশ্চেন আসবে না সো তোমরা চেষ্টা করো সেগুলো প্র্যাকটিস করার আমরা চেষ্টা করবো আরও তোমাদেরকে কীভাবে হেল্প করা যায় সেগুলো দেখার ওকে তো দেখো পাঁচ থেকে আট পর্যন্ত যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও খাতে নোট ডাউন করে নাও পারলে ইস্ট করে নাও ওকে দেখো পাঁচ নম্বর অধ্যায় থেকে তোমরা যা করছ লক্ষ্ণৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো এই যে চুক্তির গুরুত্ব সম্পর্কে বিস্তৃত আলোচনা করো জেন হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই হত্যাকাণ্ডের গুরুত্ব আলোচনা করো উনিশশো সালে ভারতের শাসন আইনের প্রেক্ষাপট আলোচনা করো এই আইনের গুরুত্ব কী ছিল পঞ্চাশের কারণ কারণও ফলাফল ছ নম্বর অধ্যায় করছো তোমরা উনিশশো বিয়াল্লিশ সালে ভারতস্ব আন্দোলনের ওপর একটি নিবন্ধ লেখ অথবা উনিশশো বিয়াল্লিশ সালে ভারতস্ব আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো এই আন্দোলনের নারীদের অংশগ্রহণের সম্পর্কে টিকা লেখক তিন নম্বর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের নেতাই সুভাষচন্দ্র বসুর অবদান সাধারণত অধ্যায় আমি যেটা বললাম মেনটেন করবে পাঁচ থেকে আটের মধ্যে যে কোনো দুটো অধ্যায় ভালো করবে সাধারণ অধ্যায় করছো সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো এই সংকটে ভারতের ভূমিকা আলোচনা করো ঠান্ডা লড়াই কী ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো টু ম্যান নীতি কী মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও আট নম্বর এবং তোমাদের লাস্ট যেটা করছো তোমরা ঔপনিবেশীকরণের বলতে কি বলছো রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো দু নম্বর যেটা করছো স্বাধীনতা স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো তিন নম্বর স্বাধীনতা স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা চার নম্বর সার্কের উদ্ভব প্রেক্ষাপট আলোচনা করে সার্কের উদ্দেশ্যগুলি আলোচনা করো ওকে তো এই এইসব তোমাদের সম্পূর্ণ সাজেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে এবং যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের অথেন্টিক ভিডিও নোটিকেশন করে পাওয়ার জন্য এর পাশাপাশি তোমাদের ইংলিশের সমস্ত সাজেশান এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার সব প্রোভাইড করা হয়েছে অলরেডি সেগুলো যদি দেখে থাকো রাষ্ট্রবিজ্ঞান সাজেশন দেওয়া হয়ে গেছে সেটাও যদি দেখে থাকো ডেস্সের লিঙ্ক রয়েছে তো সেগুলো তোমার দেখে নাও রাষ্ট্রবিজ্ঞান বেঙ্গল ইংলিশ তোমাদের সব কিন্তু প্রভাইড করা দেওয়া হয়ে গেছে সেগুলো চাইলে তোমরা দেখে নেবে ডেসবক্সের লিঙ্ক রয়েছে এছাড়া তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে প্লে লিস্ট রয়েছে সেখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে ওকে সেখানে গিয়ে তোমরা সমস্ত সায় থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিছু তোমাদের পেয়ে যাবে স্টাডি ম্যাটেরিয়াল ওকে সো থ্যাংক ইউ সো মাচ বাই